ওয়েলকাম বন্ধুরা। এসএসসি গ্রুপ ডি দুর্নীতি মামলায় হাইকোর্টে সিবিআই আজ রিপোর্ট পেশ করল। সেই রিপোর্ট দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু যা মন্তব্য করেছেন, যা জানলে আপনি অবাক হবেন। কেনই বা তিনি এমন মন্তব্য করলেন, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আজ সিবিআই মুখবন্ধ খামে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট পেশ করেন এবং সেই রিপোর্ট দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু বিষয় প্রকাশ করেন এবং তিনি বলেন, এই রিপোর্ট দেখে ছাত্র ও শিক্ষকদের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। কোনো শিক্ষক যদি তার যোগ্যতায় তিনি চাকরি পেয়ে থাকেন, তা সত্ত্বেও কোনো ছাত্র সেই শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তাছাড়া এই সব দুর্নীতিবাজ শিক্ষকদের কারণে একটা গোটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এখন আমি বুঝতে পারছি কেন এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এর আগে বিশ্বজিৎ বসু 29 সেপ্টেম্বর মন্তব্য করেছিলেন, এই যে দুর্নীতি এ একটা হিমশৈলের চূড়া মাত্র। তাই তিনি বলেছেন আগে এই আবর্জনা পরিষ্কার করা দরকার হবে, প্রয়োজনে পুরো প্যানেল বাতিল করে দিতে হবে। কারণ আপনারা জানেন যে কম নম্বর পেয়ে অনেকে প্যানেলে জায়গা পেয়েছেন, আবার বেশি নম্বর পেয়েও বঞ্চিত হয়েছেন বহু সংখ্যক চাকরি প্রার্থীরা। যারা অবৈধভাবে চাকরি করছেন তাদের অবিলম্বে সরিয়ে দিতে হবে। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা হয়, ফলে তিনি এর জন্য ক্ষোভ প্রকাশ করেন এবং সিবিআইকে রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেন। সেই রিপোর্ট আজ জমা পড়েছে, তা দেখে তিনি এমন মন্তব্য করেছেন।